আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে খুব সহজ আর পারফেক্ট গুলাব জামুনের রেসিপিটি শেয়ার করব। কিছু টিপস ফলো করলে আপনারা বাসায় খুব সহজে পারফেক্ট গুলাব জামুন তৈরি করতে পারবেন। এই রেসিপিটি ফলো করলে আপনাদের গুলাব জামুন দোকানের চাইতেও মজাদার হবে, আমি গ্যারান্টি দিচ্ছি। চলুন রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি শিরাটা তৈরি করে নিব, সেজন্য চুলোতে একটি হাঁড়ি নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি 3 কাপ চিনি আর 3 কাপ পানি। এবার চুলোটা অন করে আমি বলক আসা পর্যন্ত ওয়েট করব। এবার এতে দিয়ে দিচ্ছি 2টা আস্ত এলাচ। আপনারা চাইলে এলাচটা স্কিপ করতে পারেন। বলক চলে এসেছে, আমি শিরাটা আরেকটু আঠালো হওয়া পর্যন্ত আরও কিছুক্ষণ জাল করে নিব। আমি এখন চেক করে নিচ্ছি, শিরাটাতে একটু আঠালো ভাব চলে এসেছে। এক তার দুই তারের কোনোই দরকার নেই, শুধু একটু আঠালো হলেই শিরাটা গোলাপ জামুনের জন্য পারফেক্ট। এই পর্যায়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। চিনি শিরাটা তৈরি হয়ে গিয়েছে, এখন আমি চুলোটা অফ করে দিচ্ছি। এবার গোলাপ জামুনের জন্য ডোটা তৈরি করে নিব, সেজন্য একটি বুল নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 200 গ্রাম ফুল ফ্যাট মিল্ক পাউডার। আমি নিডু ব্র্যান্ডের মিল্ক পাউডার নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের ফুল ফ্যাট মিল্ক পাউডার নেবেন। এবার দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা। এরপর দিচ্ছি 1.5 টেবিল চামচ সুজি আর দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার। এবার আমি শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ রুম টেম্পারেচারের বাটার। অবশ্যই রুম টেম্পারেচারের বাটার নিতে হবে, বাটার যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে কয়েক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নেবেন। বাটারের পরিবর্তে ঘি অথবা তেল দিলে কিন্তু হবে না, অবশ্যই বাটার দিতে হবে। এবার আমি সব কিছু একসাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ নর্মাল টেম্পারেচারের মিল্ক নিয়েছি, এর চেয়ে যদি কম বা বেশি মিল্ক লাগে তাহলে আমি আপনাদের বলে দিব। এবার অল্প অল্প করে মিল্ক অ্যাড করে একটি সফট ডো তৈরি করে নিব। আমি আর মিল্ক অ্যাড করব না, গোলাপ জামুনের জন্য এইরকম ডোটাই পারফেক্ট। এখানে আমার আনুমানিক এই ডোটের জন্য 1/4 কাপের মতো মিল্ক লেগেছে। আমি আরও 1 মিনিটের মতো ভালোভাবে মেখে নিচ্ছি। এই ডোটি রেস্টে রাখার কোনোই দরকার নেই, অল্প কিছুক্ষণ মেখে নিলে একটি সফট ডো তৈরি হয়ে যায়। দেখতেই পাচ্ছেন গোলাপ জামুনের জন্য আমি একটি সফট ডো তৈরি করে নিয়েছি। এবার একটি বল তৈরি করে দেখছি ডোটি পারফেক্ট আছে কিনা। দেখতেই পাচ্ছেন বলটা অনেক মসৃণ হয়েছে, গোলাপ জামুনের জন্য আমার মেজারমেন্ট একদম পারফেক্ট আছে। যদি আপনাদের কাছে মনে হয় যে ডোটি বেশি লিকুইড অথবা বেশি হার্ড লাগছে, তাহলে সেই ক্ষেত্রে একটি টিপস হচ্ছে লিকুইড অবস্থায় থাকলে অল্প একটু ময়দা অ্যাড করে নেবেন, আর যদি হার্ড অবস্থায় থাকে তাহলে অল্প একটু মিল্ক অ্যাড করে নেবেন। এবার আমি একই সাইজে সবগুলো মিষ্টির বল তৈরি করে নিব।
আমি বলগুলো একটু বড় সাইজেরই তৈরি করছি, আপনারা চাইলে আরেকটু ছোট করে নিতে পারেন। আমি দুই হাতের তালুর সাহায্যে হালকা হাতে প্রেস করে করে সবগুলো বল তৈরি করে নিচ্ছি। মিষ্টির বলগুলোতে কোনো প্রকার ফাটল থাকা যাবে না, তাহলে তেলে দেওয়ার সাথে সাথে মিষ্টিগুলো ফেটে যাবে। আমার এই মেজারমেন্ট অনুযায়ী প্রায় 15টি মিষ্টির বল তৈরি করে নিয়েছি। এবার একটি সাইডে রেখে দিব, আর সেই ফাঁকে তেল গরম করে নিব মিষ্টি ভাজার জন্য। চুলোতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি। মিষ্টি কিন্তু ডুবো তেলে ভাজতে হয়, তা না হলে ভাজা পারফেক্ট হয় না। এবার তেল ভালোভাবে গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। তেল গরম হয়ে গিয়েছে, এবার মিষ্টি ভাজার জন্য তেল পারফেক্ট আছে কি না চেক করার জন্য আমি একটি ছোট মিষ্টির বল তেলে দিয়ে দেখছি। যদি উপরে সাথে সাথে বেশে ওঠে তাহলে মিষ্টি ভাজার জন্য পারফেক্ট। দেখতেই পাচ্ছেন মিষ্টির বলটা উপরে ভেসে উঠেছে, তার মানে আমি যতটুকু গরম চাচ্ছি সেই পরিমাণে তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি এক এক করে সবগুলো মিষ্টির বল তেলে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম হিটে আছে। এই পর্যায়ে কিন্তু মিষ্টির বলগুলো নাড়াচাড়া করা যাবে না, নিজে নিজেই উপরে ভেসে উঠবে। খেয়াল করুন, আস্তে আস্তে সবগুলো মিষ্টি নিজে নিজেই উপরে ভেসে উঠছে। এখন একটি হাতা দিয়ে হালকা হাতে নেড়ে দিচ্ছি, যাতে করে মিষ্টির চারপাশটা ভালোভাবে ভাজা হয়। এবার চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে করে দিচ্ছি। খেয়াল করুন, একটা মিষ্টিও কিন্তু ফেটে যায়নি। এবার নেড়ে চেড়ে আমি মিষ্টিগুলো ভালোভাবে ভেজে নেব। অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে একপাশ পুড়ে যেতে পারে আর ভাজাটাও পারফেক্ট হবে না। এই তো আমার পছন্দ মতো কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি মিষ্টিগুলো তেল থেকে উঠিয়ে নিব। আপনারা চাইলে আর একটু কড়া করে ভাজতে পারেন, তবে আমার কাছে গোলাপ জামুনের জন্য এই কালারটা একদম পারফেক্ট মনে হয়। এবার চুলোটা অফ করে দিচ্ছি আর একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। অপর দিকে চিনি শিরাটা কুসুম গরম অবস্থায় আছে। আমি মিষ্টিগুলো তেল থেকে উঠিয়েই সাথে সাথে কুসুম গরম চিনি শিরাতে দিয়ে দিব। আপনাদের কাছে যদি মনে হয় চিনি শিরাটা ঠান্ডা হয়ে গিয়েছে, তাহলে চুলোটা অন করে হালকা একটু গরম করে নেবেন, কারণ ঠান্ডা শিরাতে ভাজা মিষ্টি দেওয়া যাবে না। কুসুম গরম চিনি শিরাতে গরম গরম ভাজা মিষ্টি দিতে হবে। এবার গরম ভাজা মিষ্টিগুলো শিরাতে দিয়ে দিচ্ছি।
এবার একটু নেড়ে নিচ্ছি। এখন একটু ঢাকা দিয়ে ঢেকে রেখে দিব মিনিমাম 1 ঘন্টার জন্য। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে অবশ্যই 3 থেকে 4 ঘন্টার জন্য রেখে দিবেন, তাহলে মিষ্টির রেজাল্টটা আরও ভালো আসবে। ফিরে এলাম 1 ঘন্টা পর। এবার আমি ঢাকা খুলে চেক করে নিচ্ছি। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন গোলাপ জামুনগুলো কত সুন্দর করে ফুলে ডবল হয়ে গিয়েছে আর ভালোভাবে চিনি শিরা শুষে নিয়েছে। এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এই তো সবগুলো গোলাপ জামুন আমি একটি পাত্রে উঠিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন রসে টইটম্বুর গোলাপ জামুনগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও ভীষণ মজার হয়েছে আলহামদুলিল্লাহ। আমার এই গোলাপ জামুনগুলো দোকানের চাইতে অনেক বেশি মজার হয়েছে। আমি কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে পরিবেশন করে নিচ্ছি। এবার একটি গোলাপ জামুন কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা রসালো আর পারফেক্ট হয়েছে, একদম দোকানের চাইতেও অনেক বেশি পারফেক্ট আর মজার হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমি আশা করছি এই রেসিপিটি ফলো করলে আপনারা 100% সফল হবেন ইনশাল্লাহ। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।